আজকে আমি বানাবো ঠিক করেছি প্যান ফ্রাইড মোমো। তো আমি প্রথমে মোমোগুলো তৈরি করে নিয়েছি, কিছুটা স্টিম মোমো হয়েছে আমাদের। একটুখানি কড়ায় সামান্য তেল দিয়ে ডিপ ফ্রাই করব না, বাট ওই স্যালো ফ্রাই টাইপের করে নেব। খুব সাবধানে মোমোগুলো দিয়ে দিতে হবে, আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। আঁচটা কিন্তু কমানোই থাকবে, কারণ মোমোর মধ্যে যে চিকেনের পুরটা আছে ওটা কিন্তু কাঁচা পেস্ট করা চিকেন, তো একটুখানি কম আছে, ওটাকে একটুখানি ধীরে ধীরে ফ্রাই করতে। তখন আমি এদিকে পেঁয়াজ রসুন এগুলো একটু রেডি করে নিই। আর একটা জিনিস দিতে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে মোমোর কিছুটা পুর বেঁচে গেছিলো, এই যে চিকেন সিদ্ধ যে পুরটা বলছিলাম ওইটা আমি, আর ময়দা নেই, আর ময়দা আলাদা করে মাখবো না, ওটাকে আমি এইভাবেই ভেজে নেবো, ভেজে দেখি না কি হয়। দেখো একদিকটা এরকম লাল লাল হয়ে গেলে না, আমি এবার ধীরে ধীরে এগুলোকে উল্টে নেবো। খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, খুব বেশিক্ষণ ফ্রাই করবো না, খুব লাল লাল হয়ে গেলে আবার ভালো লাগবে না, কারণ এর পরে তো আবার কিছুক্ষণ সসের মধ্যে রান্না করবো। বাবা থাকছে তো না, তো সাবধানে করতে হবে বাবা। এবার আমি দিয়ে দেবো কুচানো রসুন। ডাইস করে নেওয়া পেঁয়াজ, সেরা কাঁচা লঙ্কা, সয়া সস, টমেটো সস, একটুখানি নুন, বেশ এরকম মাখো মাখো ব্যাপারটা হবে। টমেটো সস দিয়েছি বলে একটু মিষ্টি মিষ্টি আছে, তাই আর চিনি দেবো না, অপশনাল, কেউ চিনি চাইলে একটু দিতেও পারে। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি বলে একটু লঙ্কা গুঁড়ো দেবো সামান্য, কারণ এটা একটু ঝালঝালই হয়, রেস্টুরেন্টেও আমি গিয়ে খেয়েছি একটুখানি ঝালঝাল। সামান্য একটু জল দিয়ে ব্যাপারটাকে একটু মাখো মাখো করে নেবো। কেমন লাগছে তোমরা বলো, রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে? আমার কাছে ধনে পাতাটা ফুরিয়ে গেছে, উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলে দারুণ হতো। স্টিম মোমো আমরা করে খেয়েছি, কয়েকটা মোমো বেঁচে গেছিলো আর মোমোর পুরটা বেঁচে গেছিলো বলে আবার স্টিম মোমো করবো, দরকার নেই। এবার একটুখানি এরকম স্টাইলে মোমো খেতে ইচ্ছা করবো। দেখো বেশ গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেছে, এবার এটাকে আমি প্লেটে ঢেলে নেব। হয়ে গেছে আমাদের প্যান ফ্রাইড মোমো রেডি, দেখতে তো দারুণ হয়েছে, এবার খেয়ে দেখার বলা কেমন হয়েছে। আমি খুব একটা ফ্যান্সি কোনো প্লেটিং করিনি, জাস্ট এমনি বাটিতে ঢেলে নিয়েছি, কারণ আমার আর ধৈর্যও নেই, সন্ধ্যা থেকে মোমো বানিয়ে বানিয়ে টায়ার্ড হয়ে গেছি। আর দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেয়ে দেখি। প্রচণ্ড গরম কিন্তু দারুণ হয়েছে, রেস্টুরেন্ট হার মেনে যাবে। জানি না কোনো বড় রেস্টুরেন্টের সঙ্গে আমি কম্পেয়ার করবো না, আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আমি খেয়েছি তার থেকে বেটার হয়েছে। তোমরা বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং বানিয়ে আমাকে বলো যে কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের। খুব ইজি এবং বাড়িতে যা যা ছিল দেখলে আমি তাই দিয়েই বানালাম, কিন্তু খুব টেস্টি হয়েছে।